আর এটি শুধু বাংলাদেশের চিত্র নয়, এটি সমগ্র পৃথিবীর চিত্র। নিউ ইয়র্কে একবার 10 মিনিট বিদ্যুৎ ছিল না, কয়েক হাজার মহিলা ধর্ষিত হয়েছিল, একটি উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের বিভিন্ন দেশে প্রতি বছর বহু ধর্ষণের ঘটনা ঘটে যেখানে সোসাইটি ওপেন। সুতরাং এটি শুধু বাংলাদেশের চিত্র নয়, ভারতে কী ঘটেছে সাম্প্রতিক সময়ে গত কয়েক বছরে আপনারা জানেন, পাকিস্তানে কী ঘটছে আপনারা জানেন। অবশ্যই এই ঘটনাগুলো অনবরত সরকার সবসময় ব্যবস্থা নিয়ে আসছে। অতীতের কথা চিন্তা করুন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দলগতভাবে যখন ধর্ষণ করা হয়েছে, দলগতভাবে গ্রাম অবরুদ্ধ করে যখন ধর্ষণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার ব্যবস্থা গ্রহণ করছে। ইদানিংকালে যে কয়েকটি ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক, এগুলোর বিরুদ্ধে সরকার ত্বরিত কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এটির বিরুদ্ধে প্রতিবাদ হতে পারে, অবশ্যই এই ধরনের ঘটনার প্রতিবাদ হবে, হতে পারে, হওয়া উচিত। কিন্তু সেখানে যখন সরকার যখন পদক্ষেপ গ্রহণ করছে এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছে, তখন সেখানে কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ যখন সরকারের পদত্যাগের কথা বলে বা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে, তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য এই নারী নির্যাতনকারীদের শাস্তি দেওয়া নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে রাজনীতিকরণ করে একটি ইস্যু তৈরি করা। সুতরাং এদের আসল উদ্দেশ্য এবং তাদের এই কারণে আসলে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাটা তখন ঢাকা পড়ে যায়, যদিও সরকার ত্বরিত ব্যবস্থা গ্রহণ করছে, সরকার কঠোর শাস্তি দিতে বদ্ধপরিকর। সুতরাং এদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। আমরা অতীতেও দেখেছি দেশে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নাই, অন্য কোনো ইস্যু ধরে বিরোধী দল এবং কিছু অন্যান্য দল, বিরোধী বিএনপি এবং অন্যান্য কিছু দল, কিছু গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অতীতে অপচেষ্টা চালিয়েছে। সুতরাং যারা এই নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, আন্দোলন হবে, আন্দোলন হওয়া ভালো, আমি মনে করি এগুলোর প্রতিবাদ হলে সরকারের পক্ষেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়। কিন্তু সেটার মধ্যে যখন রাজনৈতিক ইস্যু নিয়ে আসা হয়, সরকারের পদত্যাগ দাবি করা হয়, তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য হচ্ছে এই নারী নির্যাতনকারীদের শাস্তি দেওয়া নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাই। ধন্যবাদ। এটা বাড়ছে, সেটি আপনি সেই পরিসংখ্যান আপনি দিতে পারবেন, দিতে পারবেন না, এগুলো সবসময় হয়ে এসছে। আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকার কারণে অনেক ঘটনা ঢাকা পড়ে যেত। এই ঘটনাটিও ঢাকা পড়ে যেত যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে নোয়াখালীর ঘটনাটি ঢাকা পড়ে যেত যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি না আসতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর তারপর টেলিভিশন সহ অন্যান্য মিডিয়া সক্রিয় হয়েছে, প্রথমে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম। সুতরাং যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন এই ধরনের অনেক ঘটনা ঢাকা পড়ে যেত। আর কোনো কথা নাই, আচ্ছা দেন। শেষ প্রশ্নটার উত্তর আবার বলছি, দেশে ইদানিংকালে যে সমস্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বিশেষ করে নারী নির্যাতন, শিশু নির্যাতন সহ নানা ধরনের অপকর্ম ঘটেছে, সেগুলোর ব্যাপারে কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর এবং তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হবে, প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক এবং প্রতিবাদ হলে পরে সরকারের পক্ষে ব্যবস্থা নেওয়াটাও সহজ হয়। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে যারা সেখানে সরকারের পদত্যাগ চায় কিংবা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে, তখন বুঝতে হবে এদের উদ্দেশ্য এই নারী নির্যাতনকারীদের বা শিশু নির্যাতনকারীদের শাস্তি দেওয়া নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে এই ইস্যুর আড়ালে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। এটি আসলে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি অপচেষ্টা। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, সরকার এ ব্যাপারে কঠোর শাস্তি দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করছে। আমাদের মন্ত্রণালয় প্রকৃতপক্ষে এ ব্যাপারে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহু আগে থেকেই প্রচার প্রপাগান্ডা করে আসছে, একই সাথে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক্ষেত্রে করে আসছে। আমরা মনে করি আজকের পরিস্থিতির প্রেক্ষাপটে সেটিকে আরও জোরদার করা প্রয়োজন, সেটিকে আমরা আরও জোরদার করব। এক্ষেত্রে একটি বিষয় হয়তো অনেকের নজরে আছে, আবার অনেকের নজরে নাই।
সেটি হচ্ছে আমরা লক্ষ্য করেছি এবং অনেকে অভিযোগে বলেছেন, সেটি হচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে যেখানে এন্টারটেইনমেন্ট দেওয়া হয় সেখানে যেভাবে বিভিন্ন কন্টেন্ট আপলোড করা হয় সেখানে অনেকগুলো অশালীন থাকে এবং যেগুলো আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে যেগুলো আমাদের কিশোরদের হাতে পড়া অনুচিত। তো এই সামাজিক ব্যাধি বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে ধর্ষণ, শিশু নির্যাতন সহ নানা কিছু, এগুলোর ক্ষেত্রে এটিরও একটি বিরূপ প্রভাব আছে, এটি অনেকেরই অভিমত। তা আমরা অতীতেও বলেছি যে এই ধরনের কন্টেন্ট আপলোড করা এবং যেটি আমাদের দেশের আর্থসামাজিক মূল্যবোধের পরিপন্থী, আর্থসামাজিক ব্যবস্থা, মূল্যবোধ, সংস্কৃতির পরিপন্থী, সেগুলো এরকম আপলোড করা সমীচীন নয়। এলক্ষ্যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে যাতে তারা নিয়ম নীতি মানে এবং এই ধরনের কন্টেন্ট যাতে আপলোড না করে। তো এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে এবং এই ধরনের কন্টেন্ট যদি আপলোড হয় ভবিষ্যতে আমাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এটি না করার জন্য বারণ করা হয়েছে, আমরা বারবার ওয়ার্নিং দিয়েছি, কিন্তু এটি যদি হয় তাহলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয় এটি সাংবাদিকদের কল্যাণের জন্য নানা কার্যক্রম করছে এবং প্রকৃতপক্ষে একটি বহুমাত্রিক সমাজ গঠন করার লক্ষ্যে একটি ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক, বিতর্কভিত্তিক এবং সাম্যভিত্তিক সমাজ গঠন করার লক্ষ্যেই, সমতাভিত্তিক সমাজ গঠন করার লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর হাত ধরে প্রেস কাউন্সিল গঠিত হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী এই প্রেস কাউন্সিলকে আরও গতিশীল করার জন্য ইতিমধ্যে আরও নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তো আমি প্রেস কাউন্সিলকে ধন্যবাদ জানাই, তারা রিপোর্টটি তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রেস কাউন্সিলের যারা সদস্য তাদের বেশিরভাগই হচ্ছেন সাংবাদিক এবং এটি আইন দ্বারাও, আইনেই বলা আছে যে সাংবাদিকদের মধ্য থেকে এইভাবে সদস্য নিয়োগ করার বাধ্যবাধকতা, সম্পাদক প্রকাশকদের মধ্য থেকে এই ধরনের এবং সাংবাদিকদের মধ্য থেকে নয়জন সদস্য মনোনীত করার জন্য আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেভাবেই প্রেস কাউন্সিল গঠিত হয়, গঠিত হয়ে আসছে। তো আমাদের দেশে সংবাদ মাধ্যমের স্বচ্ছতা, একই সাথে সংবাদ মাধ্যমে জবাবদিহিতা, একই সাথে যাতে করে সংবাদ মাধ্যমের যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেজন্য প্রেস কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সংস্থা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই রিপোর্ট হস্তান্তর করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।